গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য আওয়ার ইউটিউব চ্যানেল। গাইজ, আমি জানি যে এই ভিডিওটি আনতে আমি অনেক লেট করছি, এর কারণ হচ্ছে আপনার মোবাইলটি নষ্ট হয়ে গিয়েছে যাতে আমি ভয়েস রেকর্ড করতাম, আর এর জন্য আমি খুবই দুঃখিত। তো যাই হোক, আমি আজ থেকে এপিসোড 3, 4, 5 একসাথে এক্সপ্লেন করার চেষ্টা করবো, মানে 3-4 এপিসোড একসাথে নেওয়ার চেষ্টা করবো। তো মিনিমাম 2 এপিসোড একসাথে থাকবে। সো গাইজ, এগুলো না একটু বেশি শর্ট হবে, তো কাইন্ডলি যদি তোমাদের কোনো জায়গায় সমস্যা হয় বুঝতে কমেন্ট করো, আমি সেই বিষয়টি নিয়ে তোমাদের জানিয়ে দিব। ওকে, তো যাই হোক, ভিডিওটি স্টার্ট করা যাক। তো গত এপিসোডে আমরা দেখেছিলাম যে সাঙ্গু ট্রেনিং করছিল এবং সে একটা মুভ করে বাইজুকে দেখাচ্ছিল। এখান থেকে তৃতীয় এপিসোড শুরু হয়। বর্তমানে সাঙ্গু অনেক ট্রেনিং করেছে এবং তার পাওয়ার আর মুভগুলো অনেক ইনক্রিজও হয়েছে, কিন্তু এখনও সাঙ্গু চিফগার্ড হয়ে উঠতে পারেনি। কারণ হচ্ছে তার পাওয়ার অফ কাউসকে কন্ট্রোল করা শিখতে হবে এবং তা কাল্টিভেট করে অর্জন করতে হবে, আর সেটা নেদার ওয়ার্ল্ডেই সম্ভব। এ কারণে বাইজু তাকে নেদার ওয়ার্ল্ডে কাল্টিভেট করার জন্য নিয়ে যেতে চাই, কারণ নেদার ওয়ার্ল্ডেই পাওয়ার অফ কাউসের ভালো সোর্স আছে এবং সেখানে কাল্টিভেট করে সে পাওয়ার অফ কাউসকে অর্জন করতে পারবে। কিন্তু সাঙ্গু এখনও ভিতর অনেক ভয় পাচ্ছিল। এখানে বাইজু এ পর্যন্ত সাঙ্গুকে অনেক স্ট্রিক্টভাবে ট্রেনিং দিয়েছে, সে বিভিন্ন সময় বিভিন্ন ট্রিক খাটিয়ে সাঙ্গুকে পানিশমেন্ট দিয়ে বা বিভিন্নভাবে ট্রিক ইউজ করে তাকে ট্রেনিং দিয়েছে, আর এই কারণেই সাঙ্গু বাইজুকে একজন মাস্টার হিসাবে একটু হলেও ভয় পায় এবং তার মোটিভগুলো আগে থেকে কিছুটা আন্দাজ করতে পারে। এরপর বাইজু সাঙ্গু এবং হংরিকে সেখানে রেখে গোয়ার রিয়ালমে চলে যায়। সেখানে গিয়ে বাইজু জিয়ংয়ের কাছে 4 জিনিস চায়, তা হলো ফিনিক্সের পালক, কালো কচ্ছপের সেল, ড্রাগন হর্ন এবং জুয়ানজিন আয়রন। ওয়েল, এই জিনিসগুলো দিয়ে অনেক শক্তিশালী অস্ত্র বানানো যায়। এই জন্য তিনচি বাইজুকে জিজ্ঞেস করে, আপনি কি আসমানে ফুটো করতে চান যার কারণে এই অস্ত্র বানাবেন? সেখানে বাইজু বলে, এটি আমার জন্য নয়, আমি এটি সাঙ্গুর জন্য বানাতে চাই। ওয়েল, এখানে তিনচি এবং জিয়ং জানে না যে সাঙ্গুর গড ভেসেসগুলো আনলক হয়ে গিয়েছে। এই জন্য তিনচি বলে, সাঙ্গুর গড ভেসেস আনলক হয়নি, এই জন্য সে সেই তলোয়ার চালাতে পারবে না বা সেই অস্ত্র চালাতে পারবে না। তখন বাইজু বলে, আমি তার গড ভেসেসগুলো আনলক করে দিয়েছি। এখানে জিয়ং এবং তিনচি একটু শক হয়, এর কারণ হচ্ছে গড ভেসেস আনলক করা এতটাও সহজ নয়। পরিশেষে জিয়ং বাইজুকে তিনটি জিনিস দিয়ে দেয়, কিন্তু জুয়ানজিন আয়রন দিতে পারে না, কারণ তার কাছে সেটা ছিল না। এই জন্য জিয়ং বাইজুকে বলে, জুয়ানজিন আয়রন হ্যাভেনলি রিয়ালমের নর্থ সিতে আছে, আমি ওটা তোমাকে পরে এনে দেবো। কিন্তু বাইজু বলে যে, না থাক, আমি ওটা নিজেই এনে নিব। বাইজু যাওয়ার সময় জিয়ং তাকে বলে, আমার মনে হয় সাঙ্গুর জন্য খুব শীঘ্রই ডিভাইন ট্রায়াল আসতে চলেছে, এই জন্য তুমি সাবধানে থাকবে এবং সাঙ্গুকে গার্ড করবে। এদিকে আমরা দেখি কিছু ডার্ক স্প্রিট জঙ্গলের মধ্যে যাচ্ছে, যেখানে সাঙ্গু প্র্যাকটিস করছিল। সাঙ্গু এবং হংরি দুজনেই আসন্ন বিপদ বুঝতে পারে। তখন সাঙ্গু একটা রিভার সাইডে চলে যায়, সেখানে ওই ডার্ক স্প্রিটগুলো তার উপর হামলা করে দেয় এবং সাঙ্গু তার সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু সাঙ্গু তাদের সাথে পেরে উঠছিল না, সে কোনোভাবে লড়াই করছিল। এদিকে সাঙ্গু হংরিকে স্ট্যাচু করে রেখেছিল যাতে সে এই লড়াইয়ে ইন্টারফেয়ার না করতে পারে। তখন সেখানে বাইজু চলে আসে এবং সে হংরিকে ঠিক করে দেয়। তখন হংরি বাইজুকে বলে যে, কিছু ডিম্যান স্প্রিট সাঙ্গুর ওপর হামলা করেছে। আর এদিকে আমরা দেখি সাঙ্গুর ডিভাইন ট্রায়াল শুরু হয়ে গেছে, এই জন্য আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এবং তার উপর বিদ্যুৎ অ্যাটাক হচ্ছে। সেখানে বিদ্যুৎ অ্যাটাক হওয়ার কারণে সেই ডিমন্সগুলো সেখান থেকে চলে যায়। এদিকে বাইজু বিদ্যুৎ চমকানো দেখে বুঝে যায় যে সাঙ্গুর ডিভাইন ট্রায়াল শুরু হয়ে গিয়েছে, এই জন্য সে বিদ্যুৎ অ্যাটাকগুলো নিজের ওপর নিয়ে নেয়। আর ওদিকে সাঙ্গু ভাবে যে, আমি কত ভাগ্যবান যে আমার উপর একটাও বিদ্যুৎ অ্যাটাক হচ্ছে না। বিদ্যুৎ অ্যাটাক শেষ হওয়ার পর সাঙ্গু সেখান থেকে মাউন্ট লুকআউটে চলে যায় এবং বাইজু তার জন্য অ্যাংক্রিস্টাল সোর্ড বানাতে লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই বাইজু অ্যাংক্রিস্টাল সোর্ড বানিয়ে নেয়। এই সোর্ডটি বানাতে গিয়ে বাইজু যথেষ্ট ভেতর থেকে হার্ট হয়, এর কারণ হচ্ছে বাইজু অনেকগুলো পাওয়ার ইউজ করেছে এখানে। ওয়েল, এখানে একটা বিষয় জেনে রাখা ভালো যে অ্যাংক্রিস্টাল সোর্ড সবচেয়ে পাওয়ারফুল হয়। এরপর বাইজু মাউন্ট লুকআউটে চলে যায়, সেখানে গিয়ে বাইজু সাঙ্গুকে সেই অ্যাংক্রিস্টাল সোর্ডটি দেয়। তখন সাঙ্গু বাইজুকে নিজের প্রতি এত কেয়ার করতে দেখে সে বুঝতে পারে যে বাইজুর মনে তার জন্য ফিলিংস আছে। এই বিষয়টি সাঙ্গু ডিরেক্ট বাইজুকে জিজ্ঞেস করে,
কিন্তু বাইজু বিষয়টিকে ইগনোর করার চেষ্টা করে। তখনই বাইজু অজ্ঞান হয়ে যায়। তখন সাঙ্গু তাকে ধরে নেয় এবং হংরিকে ডাকে। এদিকে আমরা জুয়ান ইকে দেখি, যে নেদারওয়ার্ল্ডে থেকেই বাইজু এবং সাঙ্গুর ব্যাপার সবকিছু জানে, যে কিভাবে বাইজু সাঙ্গুকে প্রোটেক্ট করছে এবং তার জন্যে থান্ডার স্ট্রাইক নিজের ওপর নিয়েছে। সে এটাও বুঝতে পারে যে সাঙ্গু বাইজুর জন্য স্পেশাল একজন। তখন সেখানে তার একজন সার্ভেন্ট আছে যার নাম হচ্ছে মোয়ু। সে এসে বলে যে সাঙ্গুর গড ভেসেলস আনব্লক হয়ে গিয়েছে। এই বিষয়টা জেনে জোয়ানি বুঝতে পারে যে বাইজু এখন আরও পাওয়ারফুল, কারণ তিনচি এবং জিয়ং মিলে যে কাজটি করতে পারেনি সেই কাজটি বাইজু কিছুদিনের মধ্যেই একাই করে দেখিয়েছে। এরপর জোয়ানি ময়ুকে অর্ডার দেয় সে যেন মাউন্ট লুক আউটে সার্বক্ষণিক নজর রাখে এবং সমস্ত রিপোর্ট সে যেন তাকে এনে দেয়। এদিকে বাইজুকে তারা তার রুমে নিয়ে যায়। সেখানে হংরি তাকে হিল করার চেষ্টা করে কিন্তু তাতে কোনো কাজ হয় না। তখন হংরি সাঙ্গুকে জিজ্ঞেস করে কিছুদিন আগে কী হয়েছিল। তখন সাঙ্গু বলে যে তেমন কিছু হয়নি, সে শুধু আমাকে এই তলোয়ারটি গিফট করেছে। হংরি তখন বুঝতে পারে যে বাইজু সত্যি সাঙ্গুর জন্য ফিলিংস রাখে, কারণ এর আগে বাইজু কোনো দিনও কারোর সাথে এরকম বিহেভ করেনি। এ বিষয়টি সে সাঙ্গুকেও বলে। তখনও সাঙ্গু বুঝতে পারে না যে বাইজু একজন ট্রু গড হয়ে সে এইভাবে কেন অজ্ঞান হয়ে গেল। তখন হংরি সাঙ্গুকে বলে যে আপনি কি মনে করেন আপনি খুব ভাগ্যবান, এই জন্য আপনাকে থান্ডার স্ট্রাইক অ্যাটাক করেনি? আসলে তা না, মাস্টার বাইজু আপনার হয়ে সেই থান্ডার স্ট্রাইকগুলো নিজের ওপর নিয়েছে আর উনি আপনার জন্য অ্যাঙ্কলেসটা সোর্ডও বানিয়েছেন, এর জন্য মাস্টার বাইজুকে তার হাফ লাইফ স্যাক্রিফাইস করতে হয়েছে। তাছাড়া আপনার পাওয়ার সোর্স আমার মাস্টারের চেয়ে আলাদা। এরপর হংরি সাঙ্গুকে বলে যে আপনি মাস্টারের খেয়াল রাখুন, আমি তিনচি এবং জিয়ংকে সাহায্যের জন্য নিয়ে আসছি। তখন সাঙ্গু বলে যে আপনাকে যেতে হবে না, আপনি বাইরে লেগে থাকা ব্যারিয়ারকে ঠিক করুন, কারণ যেহেতু মাস্টার বাইজু এখন অসুস্থ তাই ব্যারিয়ার এখন অনেক উইক, তাছাড়া ব্যারিয়ার এখন ব্রেক হয়ে আছে অনেকখানি। এরপর হংরি বাইরে ব্যারিয়ার ঠিক করতে লাগে এবং সাঙ্গু বাইজুকে নিজের লাইফ এনার্জি দিয়ে হিল করতে লাগে। পরের দিন সকালে বাইজু অনেকখানি হিল হয়ে যায় এবং সাঙ্গু তাকে ধন্যবাদ জানায় তার জন্য এত কিছু করার জন্য। এরপর বাইজু এবং সাঙ্গু জঙ্গলে যায় ট্রেনিংয়ের জন্য। তখনই তারা আসমানে দেখে কিছু ডার্ক স্পিরিট বাইরে আসছে। এনে বাইজু সেই ডার্ক স্পিরিটকে থামানোর জন্য চলে যায়। তখনই কেউ সাঙ্গুকে অপহরণ করে নেয়। অপহরণ করে সাঙ্গুকে নেদারওয়ার্ল্ডে নিয়ে আসে। সেখানে সাঙ্গুর ওপর ব্ল্যাক স্পিরিট হামলা করতে লাগে এবং সাঙ্গু তার সাথে ডিফেক্ট করতে লাগে। তখন সেখানে বাইজু চলে আসে এবং তাকে প্রোটেক্ট করে। এবং এখানে জুয়ান ই চলে আসে আর এখানে আমরা বুঝতে পারি যে জুয়ান ই তাদেরকে এখানে নিয়ে এসছে। এখানে বাইজু সাঙ্গুকে জুয়ান ই এর চোখের দিকে তাকাতে মানা করে আর জুয়ান ই বিভিন্ন ধরনের কথা বলে সাঙ্গুর মাইন্ড পড়ার চেষ্টা করছিল। শেষে বাইজুকে একটা ট্র্যাপে ফেলে সাঙ্গুকে একটা ইলিউশন এর দুনিয়ায় নিয়ে যায় যেখানে তারা অনেক টাইপের কথা বলে এবং শেষে জুয়ান ই ট্রিক খাটিয়ে সাঙ্গুর মাইন্ড পড়তে সক্ষম হয় এবং সে জানতে পারে যে সাঙ্গুর মনে বাইজুর জন্য ফিলিংস আছে। এই জন্য সে একটি ইলিউশন বাইজু নিয়ে আসে এবং সেই বাইজু সাঙ্গুর অনেক কাছে চলে আসে কিন্তু সাঙ্গু তাকে দূরে ঠেলতে লাগে। তখন সেখানে বাইজু চলে আসে এবং সেই ইলিউশন বাইজুকে মেরে ফেলে। এরপর সাঙ্গু এবং বাইজু জুয়ান ই এর ইলিউশন এর দুনিয়া থেকে বাইরে চলে আসে এবং সেখানে জুয়ান ই তাদের উপর হামলা করতে লাগে। এক্ষেত্রে বাইজু সাঙ্গুকে বলে আমি ব্যারিয়ার ভেঙে দিচ্ছি, তুমি এখান থেকে পালিয়ে যাও যত দ্রুত সম্ভব। আর এদিকে আমরা দেখি যে বাইজু ট্রিক খাটিয়ে জিয়াং এর কাছে মেসেজ পাঠিয়ে দিয়েছে। যখন সাঙ্গু তাদের কাছে যাচ্ছিল তখন সাঙ্গু তাদেরকে দেখতে পায় এবং তাদের কাছে সাহায্য চায়। কিন্তু সে একটা বিষয় জেনে আশ্চর্য হয় যে তারা এখানে আসলো কিভাবে আর কেন বা আসলো। এই জন্য সাঙ্গু তাদেরকে প্রশ্ন করে। এক্ষেত্রে তিনচি জবাব দেয় এসব কিছু বাইজুর প্ল্যান ছিল যে আমরা জুয়ান ইকে এখানে ট্র্যাপ করব। এই বিষয়টা জেনে সাঙ্গুর যথেষ্ট রাগ হয় তাদের উপর আর স্পেশালি বাইজুর উপর। আর এইদিকে বাইজু এবং জুয়ান ই এর মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এখানে বাইজু তার স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে জুয়ান ই এর উপর অ্যাটাক করছিল কিন্তু
তার মূল উদ্দেশ্য ছিল ব্যারিয়ারকে ব্রেক করা এবং এতে সে সফলও হয়। ব্যারিয়ার ব্রেক হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে সে যথেষ্ট হার্ট হয়। যখন বাইজু বুঝতে পারে যে জিয়ং এবং তিনচি চলে এসেছে এখানে, তখন সে তার মূল পাওয়ার ইউজ করে জুয়ান ই এর উপর অ্যাটাক করে। এরপর সেখানে তিনচি এবং জিয়ংও চলে আসে এবং তারাও নিজের মূল পাওয়ার ইউজ করে জুয়ান ই এর উপর অ্যাটাক করতে লাগে, কিন্তু এদের পাওয়ারও কিছুটা কমই লাগছিল। জুয়ান ই তার পাওয়ার ইউজ করে সেটাকে হটানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই বাইজু সাংগুর অ্যাঙ্কেস্টার সোর্ড এর পাওয়ার ইউজ করে জুয়ান ইকে হারিয়ে দেয় এবং তাকে ট্র্যাপ করে ফেলে। এরপর সাঙ্গু বাইজুর থেকে পুরো এক্সপ্লেনেশন নেয় তার প্ল্যান সম্পর্কে, যে সে সব কিছু করেছিল সাঙ্গুর জন্য ঠিকই, কিন্তু এগুলো তার একটা প্ল্যানের অংশ ছিল। ওয়েল গাইজ, এখানে আরেকটা কথা যে বাইজু ট্রুলি সাঙ্গুর জন্য এটা মন থেকে করেছিল এসব কিছু, তবুও এটা একটা আফটারঅল একটা প্ল্যান ছিল, যার কারণে সাঙ্গুর ভীষণ রাগ হয় এই বিষয়টিতে। কারণ সে বাইজুর ইঞ্জুরিস এর জন্য অনেক চিন্তা করছিল, কিন্তু তাও তাকে একবারও এই প্ল্যান সম্পর্কে বলা হয়নি। এরপর আমরা জুয়ান ইকে দেখি, যাকে গড হোল্ডিং প্ল্যাটফর্মে ট্র্যাপ করা হয়েছে। এরপর সেখানে তার সার্ভেন্ট ময়ু আসে এবং সে জুয়ান ইকে সাঙ্গুর ব্যাপারে বলতে লাগে যে সাঙ্গু কাইন্ড হার্টেড, সে অন্যদের জন্য চিন্তা করে এবং আরও অনেক কিছু বলে। এবং সে এও বলে যে সাঙ্গু যদি ভালোভাবে ট্রেনিং করে তাহলে সে হাজার বছরের মধ্যে চিফ গড হয়ে উঠবে এবং সে পাওয়ার অফ কাউসকে কন্ট্রোল করতে পারবে। এক্ষেত্রে জুয়ান ই বুঝতে পারে সাঙ্গুকে খুব দ্রুত চিফ গড করা হবে এবং তারা দ্রুত আমার কাছে আসবে। এরপর আমরা এখানে ডিসাইড ফ্লাওয়ারকে দেখি। ওয়েল গাইজ, এই ফ্লাওয়ারটি এই ড্রামায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সো গাইজ আপনারা এটা একটু মনে রাখবেন। এদিকে আমরা বাইজুকে চেংইউন হলে দেখি, সেখানে হংরি আছে আর বলে গত 7 দিন ধরে সাঙ্গু প্র্যাকটিসের জন্য এখানে একবারও আসেনি। সে আরও বলে যে সে সাঙ্গুকে বলেছে আপনি তার জন্য কী কী করেছেন, সে এগুলো শুনে আপনার বিষয়ে অনেক চিন্তিত ছিল এবং সেই আপনাকে হিল করেছে। এক্ষেত্রে বাইজু বুঝতে পারে যে এইভাবে তার মধ্যে পাওয়ার অফ কাউসের কিছু অংশ এসেছিল। এখানে গাইজ তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের হয়তো মনে আছে আমি কিছু না আগে বলেছিলাম যে সাঙ্গু তার পাওয়ার ইউজ করে বাইজুকে হিল করেছে। সে আসলে পাওয়ার অফ কাউস ইউজ করে বাইজুকে হিল করেছিল আর এই জন্য বাইজুর মধ্যে অরিজিনাল বিং অফ পাওয়ার অফ কাউস তার মধ্যে ছিল। আর এখানে তোমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে সাঙ্গু তো এখনই পাওয়ার অফ কাউস কন্ট্রোল করতে পারছে না, তাহলে কীভাবে সে পাওয়ার অফ কাউস ইউজ করতে পারে? এখানে গাইজ অ্যাকচুয়ালি সে তৈরি হয়েছে পাওয়ার অফ কাউসকে হ্যান্ডেল করার জন্য বা কন্ট্রোল করার জন্য, এবং তার কাছে অবভিয়াসলি কিছু পাওয়ার অফ কাউস তো থাকবেই এবং সেটি দিয়ে বাইজুকে হিল করেছে। এদিকে সাঙ্গু ইউমেকে নিয়ে তাড়াহুড়ো